আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমিও সবসময় দোয়া করি সবাই যেন ভালো থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে, এই দোয়াই আর কি সবার জন্য। আর আজকের ব্লগটা হয়তো আপনাদের অনেক ভালো লাগবে আর অনেকটা এনজয় করবেন। আর এই দেখুন কি অবস্থা, কারণ এটা হচ্ছে ফাতেমার ডল, আর আমি চেষ্টা করতেছিলাম এটা আর কি ও দেখে যখন আমি ছোট যখন ছিল তখন কিভাবে নিতাম ওই রকম করে আর কি রাখার চেষ্টা করতেছিলাম। কারণ প্রথম আর কি ফাতেমা চেষ্টা করেছিল এটাতে ঢুকানোর জন্য কিন্তু পারতেছিল না, তাই আমি আর কি ওকে একটু করে দিলাম। তো আর সান্দানাকে নেওয়ার পর এই এই কম্বলটা দিয়ে আমি ফাতেমাকে নিয়েছিলাম, কারণ ওরা শীতের সময় জন্মগ্রহণ করেছিল। আর শীতের সময় কিন্তু বাচ্চা কাচ্চা হলে কিন্তু অনেক কাপড়ের প্রয়োজন হয়, কারণ বাচ্চা মানেই কিন্তু বেশি বেশি কাপড় লাগে। আর যাই হোক, এখন আমি ফলসার থেকে কী কী নামাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। শীত কিন্তু চলেই এসেছে, এখন আর কম্বল লেপ ছাড়া কিন্তু হচ্ছেই না। তো এটা হচ্ছে ফাতেমার জামা, কারণ এই জামাগুলো আমি কিছুটা রেখে দিয়েছিলাম, ওরা যখন ছোট থাকে তখন ওদের অনেকগুলো জামাকাপড়ই কিন্তু আমি রেখে দিই, কারণ হয়তো বা ওরা বড় হয়ে যাবে কিন্তু এই জামাগুলো কিন্তু বড় হবে না। আমি আর কি স্মৃতি হিসেবে আমি রেখে দেওয়ার চেষ্টা করি। আমি সান্দানার অনেক কিছু কিন্তু জমিয়ে রেখে দিয়েছি, কারণ আমার এগুলো ভালো লাগে, মানে একটা ভালো লাগা কাজ করে। কারণ আমি মনে করি যখন আমার মেয়েরা বড় হয়ে যাবে তখন হয়তো বা ওরা এতটা ছোট থাকবে না, যে স্মৃতিগুলো আমি ধরে রাখবো সেটাই হয়তো বা আমার কাছে থাকবে। আর যেহেতু মেয়ে মানুষ, মেয়ে হলে কিন্তু কী আর বলবো, মানে অন্যের ঘরে যেতেই হয়, তাই নিজের কিছুই থাকে না বাবা মার কাছে স্মৃতি ছাড়া, ছেলে মেয়ের আর অন্য কিছুই কিন্তু রাখা যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েদের যেই টুকিটাকি জিনিসগুলো থাকে সেগুলো আমি রেখে দেওয়ার জন্য। তো এই তো আমি ফলসার থেকে কম্বলটা নামিয়ে নিচ্ছি, আর প্যাকেটটা মনে হয় একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, বলে না ডেড ফেল, ছিঁড়ে যাচ্ছিলো। তো এটা হাত দিয়ে অনেক সহজে মানে ছিঁড়ে নেওয়া গেলো ইজিভাবে। তো এই সান্দানার জন্য কম্বলটা নামিয়ে নিলাম, আর আমার জন্য একটা ল্যাপ নামিয়ে নেব, এটাও হচ্ছে একটা ল্যাপই, কম্বল না। তাই অনেক কিছু কিন্তু আমার ফলসাদে আছে, কিন্তু আমার দেখা যায় 5-6টা মানে ড্রাম ভর্তি শুধু কম্বল আর ল্যাপ, এগুলো রাখা যায় না। এগুলো রাখতে গেলে দুইটা আর কি আলমারির প্রয়োজন হবে, তাই আমার বাসায় ওইরকমভাবে রাখার মতো জায়গাও নেই। তাই আমি আর কি এগুলো অনেক যত্ন করে, যত্ন সহকারে আর কি পেঁচিয়ে পুঁচিয়ে ড্রামে ভরে তারপর আর কি ফলসাদে রেখে দেই। যখন নতুন বাসায় যাব, যদি আল্লাপাক চায় তাহলে আর কি ওখানে গেলে দেখা যাক কী করা যায় এসব। তাই এইভাবে রেখে না, নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এভাবে রাখলে কিন্তু মানে কুচকিয়ে যায় জিনিসগুলো। তো এই তো এটা নামিয়ে নিলাম, কিন্তু এটাতে আর কি আয়রন করে নিতে হবে, না হলে কুচকুনেই থাকবে। আর এগুলোতে আর কি পুঁতি পাতি বসানো, মানে স্টোনের কাজ করা, তো এগুলো আমি সেলাই করে দেব, না হলে সবগুলোই পড়ে যাবে। তো সান্দানার এটা আর কি অনেক পছন্দ, তাই ওকে আর কি এটা নামিয়ে দিলাম। আর তাই অনেকগুলো কিন্তু ফলসাইতে কম্বল আসছে, কিন্তু ওগুলো আমি নামাবো না, কারণ কারণ দেখা যায় শহরে কিন্তু ততটা শীত পড়ে না, গ্রামে যতটা শীত লাগে আর কি আমার কাছে মনে হয়। গ্রামে থাকলে আমি দেখা যায় আমি একটা ল্যাপও গায়ে দিই, একটা কম্বল গায়ে দিই, মানে দুইটা একসাথে গায়ে দিই, তাও আমার শীত মানে না, আমার শীত এতটা শীত বেশি করে। গ্রামে কিন্তু আমার ভালো মোটা একটা কম্বল মানে ল্যাপ আছে, সেটা আর কি সান্দানা বাংলাদেশ থেকে আমাকে বানিয়ে দিয়েছিল, ওটা আমি এখানে নিয়ে আসিনি, সেটা আমার গ্রামে গেলে আর কি প্রয়োজন হয়। আর শীত তো চলেই আসলো, গ্রামে যাওয়াটাও প্রয়োজন, কারণ গ্রামের আবহাওয়াটা কিন্তু শীতের সময় অনেক ভালো লাগে, আর পিঠা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় শীতের সময়। তো এই কম্বলটার সাথে এটা হচ্ছে একটা বেডশিট, তো এগুলো আর কি মানে সাদাই, আর সাদাগুলো তো বাচ্চারা অনেকটা আর কি নষ্ট করে ফেলে, তো এগুলো তো এখন ইউজ করাটা একদমই সম্ভব হবে না। আর এটা সান্দানা রেখে দিয়েছিল, ও বলে যে এটা আমি নেব। তাই আমি বলি যে এটা তুমি কোথায় নেবা, তো বলে যে যখন আমি আমার রুমে যাব না আমাদের বাসায় তখন আমি এটা ওখানে আর কি ইউজ করব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে গেলে তারপর এটা আর কি নামিয়ে নিও। এটা নামানো হতো না, কারণ ওই কম্বলটা নামাতে গিয়ে আর কি এটা নামানো হয়েছিল, কারণ বুঝতে পারিনি কোন ড্রামে আর কি মানে কোন জিনিসগুলো রেখেছি, সবে এলোমেলো অবস্থা, কারণ ভিতরে কি সেটা তো জানি না, তাই আর কি অন্ধকারে যা পেয়েছি তাই নামিয়ে নিয়েছিলাম। তো এই ল্যাপটা কিন্তু অনেক সুন্দর, হয়তো বা ক্যামেরাতে ততটা ভালো আসছে না, মানে কি যে বলবো বুঝতে পারছি না, এখানে আর কি পুঁতি পাতি দিয়ে কাজ করা, অনেক সুন্দর কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল, কিন্তু ক্যামেরাতে ততটা ভালো আসছিল না। আর শামুক বসানো, এই শামুকগুলো কিন্তু কখনোই থাকবে না, এগুলো মনে হয় যে মানে পরিষ্কার করতে হবে না, ধুতে হবে না, এগুলো এমনি গায়ে দিলেই মনে হয় উঠে যাবে,
এরকম অবস্থা। আমি কিন্তু নিজে কিনলে এটা কখনোই কিনতাম না, কারণ এটা আমার হাজবেন্ড কিনছে, এই কারণে আগে কেনা হয়েছে। আরেকটা এরকম কম্বল মানে ল্যাপ আছে, সেটা তো আরো কি বলবো, সেটা মানে একদিন মনে হয় গায়ে দিলে মনে হয় নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা। তো কিছু করার নেই, উনি আর কি সুন্দর দেখে ওনার মেয়েদের জন্য নিয়ে এসেছে, তা আমি আর কি করব বলুন। তাই রেখে দিয়েছি, যখন মেয়েরা মেয়েদের মতো মানে ইউজ করতে পারবে, যত্ন করতে পারবে, তখন আর কি নামিয়ে দেব। তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যেহেতু নামিয়ে নিয়েছি তাই আর কি শেয়ার করা হয়ে গেল। তো যখন আমি আর কি নতুন বাসায় যাব, তখন হয়তো বা সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তাই ফাতেমা তো দুইটা পুতুল নামিয়ে নিয়েছে, পুতুলগুলো আমি নামিয়ে দেই না, কারণ ও এগুলো নিয়ে অনেক সমস্যা তৈরি করে। দেখা যায় বাইরে গেলে ও পুতুল, গাড়ি, খেলনা, কারণ মেয়েদের তো এইসবই পছন্দ, তো ওগুলো নিতে চায়। আর নিলে কি হয়, দেখা যায় দু একদিন খেলা করে, তারপর এগুলো এদিক সেদিক মানে ফেলে মানে পুরাই বাজে অবস্থা করে দেয়, মানে গোছাতে পারে না, নষ্ট করতে পারে। তো আর কি যা পেয়েছে সবগুলো আর কি নামিয়ে রেখে দিয়েছে, এগুলো দিয়ে কী করে সেটা আমি জানি না, আমার পুরোই মাথা খারাপ করে দেবে। আর আজকে তো বাসার অবস্থা পুরাই খারাপ, কারণ পুরো এলোমেলো অবস্থা, মানে ফলসার থেকে অনেক কিছু নামানো হয়েছে, হাঁড়ি পাতিলও কিছুটা নামানো হয়েছিল, যেগুলো আর কি বেশি আর কি ময়লা হয়ে গিয়েছিলো। তাই রূপাকে বলতেছিলাম যে এগুলো একটু ধুয়ে তারপর রেখে দাও, যেহেতু নামানো হয়েছে। তো এই ল্যাবগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে, মানে এগুলো কিন্তু ইউজ করা হয়নি, তারপর ভাস করে রেখেছি, তাও আর কি একটু মানে কালারটা নষ্ট হয়ে গিয়েছে, মানে একটু কালো কালো লাগে। তো এগুলো পরে আর কি ড্রাই ওয়াশ করে তারপর রাখতে হবে। তো এখন কিছু করার নেই, এখন আর কি এভাবেই আমি রেখে দেব। সত্যি খারাপ লাগে যদি ভালো কিছু নষ্ট হয়ে যায়, আর আমার হাজবেন্ড যেহেতু এত ভালো জিনিসগুলো তো কষ্ট করে নিয়ে এসেছে তার মেয়েদের জন্য, সেগুলো যদি একটু যত্নের কারণে যদি আমি নষ্ট করে ফেলি তাহলে সেটা তার মেনে নেওয়া যায় না। তাই যাই হোক, এখন আর কি সেটা আর যেভাবে ছিল ওইভাবে আর কি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে আর কি রেখে দেব। এটা মুড়িয়ে রাখি তো তাই আর কি নষ্ট হয়ে যায়, যেহেতু ড্রামে রাখা হয় এর জন্য আর কি কিছু করার থাকে না। তো এই তো আমি এটা আর কি পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দেব। আর শহরে কিন্তু ওরকম শীত পড়েও নাই এখনও, আর শীত তেমন আসবে কি না সেটাও বুঝতে পারছি না, না আসাটাই বেটার আমার কাছে যেটা মনে হয়, কারণ শীতটা আমি একদমই নিতে পারি না, কারণ পুরো খারাপ অবস্থা হয়ে যায়। আর শীতের সময় কিন্তু আমার কাজ করতে ইচ্ছে করে না, মানে অনেক ঠান্ডা লাগে, তাই শীতের সময় অনেক আলসা হয়ে যাই, কাারণ রান্না বান্না এইসব মানে হাঁড়ি পাতিল পরিষ্কার করার তো আমার একদমই আর কি হয় না। তাই রূপা অনেক কাজে কিন্তু আমাকে হেল্প করে, যেগুলো আমি করতে না পারি সেগুলোও আমাকে সাথে সাথে করে দেয়। আবার অনেক সময় দেখা যায় আমি অসুস্থ থাকলে ও রান্নাও করে দেয়, মেয়ে হিসাবে কিন্তু অনেক ভালো আর কি রূপা। আর রূপা আমার বাসায় কাজ করে, অন্য আরও দুই বাসায়ও কাজ করে, কিন্তু আমাকে ও সময়টা একটু বেশিই দেয়, কারণ সবার সাথে তো সবার যায় না, ও আমাকে একটু একটু অন্যরকমভাবেই আর কি দেখে। তো যাই হোক, এখন আমি ল্যাপটপটাকে আর কি মুড়িয়ে তারপর একটা অন্য সাহায্যেটা আর কি একটু প্যাকেট করে নিচ্ছি, মানে যেহেতু ধুলাগুলো যেন না যায় আর কি, যতটা নষ্ট হয়েছে তাই থাক, এর বেশিটা আর করা যাবে না। তো এই তো ফাতেমা সঞ্জনা তো মানে ওরা আর কি ওদের হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে আর কি এলোমেলো অবস্থা করছে, আমি গুছাচ্ছি আর ওরা আর কি নষ্ট করছে। তো এটাও কিন্তু একটা মানে কম্বল, এটা আর কি পাতলা যে কম্বলগুলো থাকে না ওগুলো আর কি, তো গতবার দুটো কম্বল নিয়ে এসেছিলো এই পাতলা কম্বলগুলো, একটা ইউজ করা হয়েছিল আর একটা প্যাকেটই খোলা হয়নি। আর এটা হচ্ছে একটা ডাবল কম্বল, এটা আর কি এখনও নামানো হয়নি। তো এখানেই আর কি আমি সব কিছু রেখে দিই, এখন এই ল্যাপটপ এটার ভিতরেই রেখে দেবো, যে পুরানো চাদর থাকে ওই চাদরের সাহায্যে আর কি এগুলো আর কি মুড়িয়ে রাখি। তাই ফলসাতে অনেক কিছুই রাখা আছে আমার, মানে বলতে গেলে পুরো ফলসেটটা আর কি ভরা এই কম্বল, ল্যাপ, আর হচ্ছে কিছু হাঁড়ি পাতিল এসব দিয়ে। গ্যারামও কিন্তু আমার অনেক হাঁড়ি পাতিল আছে, সেগুলো এখনও আনা হয়নি, কারণ জায়গার প্রয়োজনের জন্য আর কি নিয়ে আসা হয়নি, কারণ আনলে তো হবে না, রাখার মতো ওরকম স্পেস থাকতে হবে, তো এই জন্য আনা হয়নি। তো আল্লাহ যদি চায় কখনো যদি ওরকম সিচুয়েশন হয় তাহলে অবশ্যই সব কিছু আবার নিজের মতো করে গুছিয়ে রাখবো। তাই তো রূপা এটা আর কি রেখে দিচ্ছিল, কারণ আমি এমনিতে অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম এসব করে, কারণ অনেক সব কিছু কিন্তু ভিডিওতে শেয়ার করা যায় না, কারণ আমরা কিন্তু বাসা অনেক কাজ করে থাকি,
সেগুলো সব যদি ভিডিওতে শেয়ার করি তাহলে তো পুরাই মাথা নষ্ট হয়ে যাবে আর ভিডিওটা পুরাই বড় হয়ে যাবে। তাই আমরা কিন্তু কিছু কিছু অংশ কিন্তু কেটে আর যেগুলো দেওয়ার মতো ওগুলো আর কি ভিডিও করে নিই, শ্যুট করে নিই। তো এই আর কি যা পাচ্ছিলাম তাই করছিলাম, কারণ ফাতেমার মাঝে আর কি আমাকে অনেকটাই বিরক্ত করছিল এই কম্বলটাতে আর কি, ওর ড্রটাকে আর কি রাখার জন্য অনেকটা ট্রাই করেছিল, দেখতেছিলাম যে ও আর পারতেছিল না। তখন আমি বললাম যে ঠিক আছে আমাকে দাও আমি করে দিই। এখান দিয়ে দেখা যায় নিজের কাজও করি আবার বাচ্চাদেরকেও সামলাতে হয়, কারণ ফাতেমা দেখা যায় ইদানিং অনেকটা আর কি মানে কী যে করে আমি নিজেও জানি না, একদম তো আমার কথা শোনেই না, ওর বাবার কথা শুনে, বাবাকে ভয় পায় ঠিকই কিন্তু আমাকে ততটা ভয় পায় না। আর দেখা যায় অনেক সময় বাসা থেকে মেহমান আসলে গ্রাম থেকে ও তো আমার একেবারেই কথা শোনে না। তাই আমার ফ্যামিলি হোক বা ওর ফ্যামিলি হোক যেই আসে না কেন ওদেরকে পেলে তো আমাকে একদমই ভুলে যায়। আবার যখন ওরা চলে যায় তখন দেখা যায় যাওয়ার সাথে সাথেই ও অন্য টাইপের হয়ে যায়। তাই তো এই পাতিলটা কিন্তু এটা ভাতের পাতিল ছিল, তাই আমি একটা আর কি ভাতের আর কি পাতিলে যে ডাকনাটা ছিল ওটা দিয়ে আর কি মুড়িয়ে এটা বানিয়ে নিয়েছি বাবা পিঠার জন্য। এই পাতিলে বাবা পিঠা তৈরি করলে একটা পিঠাও ভাঙে না, মানে ফাটল ধরে না। দেখা যায় মানে এখন যে ভাতের পাতিলগুলো পাওয়া যায় মানে বাবা পিঠার পাতিলগুলো ওগুলো কিন্তু মানে চ্যাপটা থাকে এতটা আর কি থাকে না, তার জন্য আর কি আমি এটা এভাবে আর কি তৈরি করে নিয়েছিলাম। এটা গ্রামে থাকতে আমি পাতিলটা তৈরি করেছিলাম, সেটাকে আমি এখন তো পাতিলটা আর কি নিচেই রেখে দেবো যেহেতু শীত চলে এসেছে। ভাপা পিঠা কিন্তু খেতেই হবে, কারণ ততটা খেতে পারি না মানে গ্যাস হয়, অনেক মিষ্টি আর নারকেল দিয়ে ভাপা পিঠা না খেলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে আমি বলি যেটা যে পিঠা যেহেতু খাবো তাহলে মিষ্টি না হলে কেন খাবো। তো এখানে আর কি মাটির দুইটা পাত্র ছিল ওগুলো আর কি নামিয়ে নিলাম। তো এই বক্সটা তো আর কি ওভেনের যে একটা বক্স ছিল মানে প্যাকেটটা, এটাতে আমি যে হাঁড়ি পাতিল কিছু আছে যেগুলো আর কি পরিষ্কার করে নিয়েছিল ওগুলো আর কি রেখে দিচ্ছিলাম। তাই উপরে কিন্তু অনেক ধুলবালু জমে যায়, তাই আর কি মাঝে মাঝে আর কি পরিষ্কার করে নিলে কিন্তু নিজের কাছে ভালো লাগে আর জিনিসগুলো কিন্তু ভালো থাকে। যত খারাপ জিনিসই হোক না কেন ওগুলো যদি যত্ন করা হয় তাহলে কিন্তু রত্ন অবশ্যই পাওয়া যায়, বলে না যত্নে রতন মেলে, ওই রকম অবস্থা আর কি। তো ফলসাইডে অনেক পাতিলি আছে বড় ছোট অনেক রকমেরই, কিন্তু ওগুলো আর কি নামানো হয়নি, যেগুলো আর কি বেশি দূর জমে গিয়েছিলো আমি ওগুলো আর কি পরিষ্কার করে নিলাম, ধুয়ে তারপর বারান্দায় শুকিয়ে নিয়েছি, এখন আবার এটাতে ভরে আবার রেখে দেব। নিচে অনেক হাঁড়ি পাতিল আছে কিন্তু আমার দেখা যায় আমি একা যেহেতু বাসায় থাকি এবং রান্না বান্না করি আমি কিন্তু অনেক পাতিল ইউজ করি, কারণ অল্প কিছুতে আমি কাজ করতে পারি না। অনেকে দেখা যায় অল্প জিনিসপত্রতে অনেক ভালো কাজ করতে পারে, সেটা আমার বেলা আর কি হয় না। তো উপরে একটা ব্যাগ দিয়ে দিলাম যেহেতু দুর্বল যেন না যায় এর জন্য আর কি, আর কিছুই না। তো এভাবে করে শীতের কাপড় টাপড় কিছু হালকা পাতলা নামিয়ে নিলাম আর বাকিটা দেখা যাক। এমনি তো শীতে ততটা কাপড়ের প্রয়োজন হবে না, যখন দেখা যাক গ্রামে যাব তখন হয়তো বা কিছু কাপড়ের প্রয়োজন হবে। তো দেখি সাজানার পরীক্ষা শেষ হলে অবশ্যই কিন্তু গ্রামে যাব, কারণ গ্রামে না গেলে শীতটা অনুভবই করা যাবে না, কারণ শহরে তো এরকম শীত অনুভব করাই যায় না। তো আজকের মতো সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।